তুই তো গঙ্গার ঘাটের দিকে যাস, তা বড়নগরের বাজার চিনিস? হ্যাঁ চিনব নি। বড়নগরের বাজারখানা মস্ত জানো খুড়ি, ওই আমাদের গ্রামের হাট যেরকম ওরকম। আমাদের গ্রামে হাট রোজ বসেনি, কিন্তু বড়নগরের বাজার রোজ বসে। তুমি জানো খুড়ি, ওই বাজারের মধ্যে দিয়ে একখান পথ আছে, ওই পথ দিয়ে ঘাটে যাওয়া যায়। ওই পথ দিয়ে যখন যাই কত কি পাওয়া যায়, আমার তো কিনতে ইচ্ছে করে, কিন্তু পয়সা থাকেনি বলে কিনতে পারি। তা খুড়ি তুমি আমারে কিছু আনতে দেবে? মাজি অনেটো, এই কলা কমলা এসব কে দিলে রে? সুরেন বাবু আসিয়েছেন মাজি, ও ফলের টোকরি লিয়ে আসিয়েছেন, ও ঠাকুরজি আমাকে আপনার কাছে পাঠালেন দিতে। ঠাকুরজির মন করছে কি নিম্বু কা রস খাবেন। হ্যাঁ বলো কি। হ্যাঁ রে বাবা, সুরেন বাবু কি একলা দিয়েছেন? জি মাঝি, একলাই আসিয়েছেন। সুরেন বাবু তো ফেরেঙ্গিদের সঙ্গে ব্যবসা করেন না? হ্যাঁ, উনি ফলের টোকরি নিয়ে বেরিয়েছিলেন কি কালীঘাটে যাবেন বলে, তো ইধার চালিয়ে গেলেন। উনি ঠাকুরজিকে কালী মাইয়া কি জেসে পূজা করলেন, গলায় মালা পরিয়ে দিলেন, ফল দিলেন পায়ে আর প্রণাম করলেন। সুরেন বাবু ও ঠাকুরজিকে কালী মার মতো মনে করেন। হ্যাঁ ঠাকুরজি সুরেন মাইয়া কালী মাইয়া আছে এ লাটু রামের। আমার খুড়ো যদি তোমার কালী ঠাকুর হয় তবে আমার খুড়ি তোমার কি গা? মাইয়া লরেনে দুক্কা মাইয়া আছে আমারই মা, ও আমার ভি লাটু রামের ভি দুক্কা মাইয়া আছে। আর আমি আমি তোমার কে? আপ তো মেরি দিদি আছে, সচমুচ মেরি লক্স লাটু রামের দিদি আছে। হ্যাঁ ও বাবা, এই লোককে শুনকে এখন কথা কইলে কিন্তু তো দিন কাবার হয়ে যাবে। যা বাবা কাজগুলো সেরে ফেল। তুমি পাইতে দিলে, আমি ভাবলাম একটুখানি লাটুর সঙ্গে বসে গপ্প করবো, তা না। শোনো কি, মেয়ে মানুষের অত গল্প করা ভালো নয়, তুই দে দেখি দুটো কমলা আমার হাতে দে, আমি ছাড়ি রস করে দিই। খুড়ি খুড়ি তুমি আমারে বড়নগরের বাজারের কথা বলছিলে, তা কি আনতে হবে গো আমারে বলো? আর আনতে হবে নি রে লক্ষ্মী, কদিন আগে ঠাকুর আমারে হঠাৎ করে বলছিলেন কমলা এনে তার রস করে দিতে, তেনার খুব খাওয়ার ইচ্ছে হয়েছিল। বুড়োরে বলতে বলছিলেন এই বাজারে গিয়ে দেখতে কমলা আছে কিনে। তুমি আমারে কমলা কিনে আনার কথা বলছিল? হ্যাঁ রে লক্ষ্মী, আসলে ওদের হাতে তো অত পয়সা থাকেনি রে মা, তাই কিন্তু কিন্তু করে বলবো বলে ভেবেও আমি বলে উঠতে পারছিলাম নি, তাই আমি আর বলিও নি। কিন্তু দেখ না, তোর খুড়োর ওই কমলা খাওয়াবার জন্য মনটা আমার খুব আনচান করছিল। দেখেছো খুড়ি, তোমার মনের কথা কিন্তু রঘুবীর ঠিক বুঝতে পেরেছে, তাই সুরেনবাবুর হাত দিয়ে কমলা খান পাট্টি দিয়েছে। ওই কথায় আছে না, যে খায় চিনি তারই যোগায় চিনতে মনি। সুরেনবাবুকে দেখলাম সাত সকালে ঠাকুরের কাছে এসে হাজির, হাতে একটা ফলের ছুরি। ব্যবসাদার মানুষ, হয়তো এখান থেকে দক্ষিণেশ্বরে যাবেন, ব্যবসার খাতা পুজো দেবেন। না রাখাল, সুরেনবাবু এর আগে যতবার দক্ষিণেশ্বরে গিয়েছেন শুধুমাত্র ঠাকুরের কাছেই গিয়েছেন। মা কালীর ঘরে ওনাকে যেতে দেখেছি বলে তো মনে পড়ে না। দেবদ্বিজে ওনার খুব একটা ভক্তি বোধ হয় নেই। কিন্তু বাড়িতে তো বেশ ঘটা করে অন্নপূর্ণা পুজো করেন, দেবদ্বিজে ভক্তি না থাকলে পুজো করেন কি করে? সুরেনবাবু মানুষটা অন্য রকম স্বরূপ, বোতল সেবায় ওনাকে গিরিশদার বরদা বলতে পারো, আবার মনটাও ততধিক বড়, দান খয়রাতিতে উদার হস্ত।
ওনার বাড়িতে যে অন্নপূর্ণার পূজোটা হয় সেটা আসলে উপলক্ষ মাত্র। সুরেনবাবু ওই দিন গরিব গুর্ব মানুষদের খাওয়ান, বস্ত্র দান করেন, শীতের কম্বল দেন। ঠাকুরের প্রতি ওনার ভক্তি তুলনাহীন। ঠিক, সুরেনবাবু ঠাকুরকে খুবই ভক্তি করেন। জানো শরৎ, সুরেনবাবু প্রায় ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। ঠাকুরের প্রভাবে কেশব সেন মহাশয় যখন খোলখঞ্জনী সহযোগে ব্রহ্মের নামগান প্রচার করা শুরু করলেন, তখন একদিন রাতে শুধুমাত্র ঘুমের ব্যাঘাত হচ্ছে বলে সুরেনবাবু রেগে গিয়ে খোল ফাটিয়ে দিয়েছিলেন। কেশববাবু কিছু বলেননি, সুরেন দাদাকে কিচ্ছু বলেননি, বরং নতুন খোল নিয়ে এসে আবার প্রচারে নেমেছিলেন। আসলে ওনারা দুজনেই বুঝতে পেরেছিলেন, যতবার খোল ফাটাবেন ততবার নতুন খোল আসবে। জিসির মতোই চমৎকার মনের মানুষ, দোষ বলতে শুধুমাত্র একটাই, মদের নেশা। সুরেন ভাই, লাটু দাদা, সুরেন দাদা ঠাকুরের ঘরে কি করছেন? সুরেন বাবু ঠাকুরজিকে পূজা করছেন। হ্যাঁ, নয়া সালের পয়লা দিন উনি ঠাকুরজিকে কালী মাইয়া মানলেন। দেখলি, তার মানে সুরেন বাবু হালখাতার পুজো করতে ঠাকুরের কাছে এসেছে, দক্ষিণেশ্বরে তিনি যাবেন না। হ্যাঁ, সুরেন বাবু বললেন কি আপনি আবার কালী মাইয়া আছেন। ঠাকুরের রসদদার সুরেন দাদাকে ঠাকুর দেখার আগেই মানস নয়নে দেখেছিলেন। দেখাখাল সে কথার মানে কি আমি জানি না, তবে একটা জিনিস লক্ষ্য করেছিস, দক্ষিণেশ্বর মন্দির কমিটির কোন রকম সাহায্য ছাড়াই কিন্তু ঠাকুরের সব কিছু চলছে, এবং বেশ ভালোভাবেই চলছে। এই এত বড় একটা বাড়ির ভাড়া, ঠাকুরের চিকিৎসার খরচ, যানবাজার বা মন্দির কমিটির কোনো সাহায্য কিন্তু প্রয়োজন পড়ছে না। আর প্রয়োজন হবেও না, ঠাকুর কখনো পেছন দিকে তাকাননি, আমরাও তাকাবো না। ঠিক। ও লাটু দাদা, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আজ তুমি ঘুরতে যাচ্ছ। কেউ যাবে না, লেকিন কে নিয়ে যাবে আমাকে? শরৎ। কাহা নিয়ে যাবে? শরৎ ভাই, শরতের মা এসেছেন ওদের বাড়িতে, তুমি যাবে? মাঝি, শরতের মাঝি, তুমি যাবে না? জানো যাবে, তোর মাকে দেখবে, প্রণাম করবে, আমি ঠাকুর দিকে বলে আসি, আমি শরতের বাড়ি যাব, ওর মাকে প্রণাম করবো। আমি যাব, আমি যাব। নাম যাই গো জাটাই মা। ও বাবা, লক্ষণ নেইছিস? হাই রে ভাই, বস। না গো জেঠাইমা, আজ আর বসবার সময় নেই, এই সবে এলো, এখনো বাড়ির মানে যাই, আপনার সাথে কথা আছে। তুই দক্ষিণেশ্বর থেকে এলি বাপ? আগে হ্যাঁ জেঠাইমা। ওরা সবাই কেমন আছে রে? আসলে আমার সঙ্গে কালে ভদ্রে বদ্দা ঠাকুরের দেখা হয়, তো তিনি আমারে ডেকে পাঠালেন। এবারে ডাকতে গিয়ে দেখলুম বদ্দা ঠাকুর বেশ আছে, তা থাকবেন নাই বা কেনে, মায়ের বেদান সেবায়ের বলে কথা, তার খাতির কি কম, যেমন খাতির তেমন রোজগার। জানেন জ্যাঠাইমা, এখন এই মন্দিরে মায়ের থানে ভিড় একেবারে উপচে পড়ছে। মন্দিরের দোর যতক্ষণ খোলা থাকে ততক্ষণ তো বটে, মন্দিরের দোর বন্ধ থাকলেও ভক্তরা পুজোর ডালি নিয়ে এসে অপেক্ষা করে কখন ওই মন্দিরের দোর খুলবে। আর যেমনি মন্দিরের দোর খুললে অমনি হুড়োহুড়ি ঠেলাঠেলি, আর সবাই তো রামলাল মানে বর্দা ঠাকুরের হাত দিয়েই পুজোর ডালি দিতে চায় কিনা। আসলে বাবা ঠাকুরের পর এখন লোকের মুখে মুখে বর্দা ঠাকুরের নাম। তোর বাবা ঠাকুর মানে আমার কথাই কথাই কেমন আছে রে? ও সব আমি জানি না জেঠাই, রামলাল তোরে বলে দেয়নি ওরা কেমন আছে সে খবর আমাকে জানাতে? না না, আমাকেও সব কিছুটি বলেনি, শুধু কেবল এই এইটা দিয়ে বলেছে আপনাকে দিতে। এই না,
আমি তাহলে যাই। পেন্না রামলাল কি তবে কাশীপুরে যায়নি? কেমন আছে লক্ষ্মী? কেমন আছে, কেমন আছে সারদা? আর আমার কথাই বা কেমন আছে? কিচ্ছু খবর পাইনি। তোমারে কিছু দিতে পারিনি, সবক্ষণ তুমি দিয়ে গিয়েছো। এগুলো কি আমার পরম ধন রে ভাব, আমার ভাইয়ের দেওয়া মায়ের আশীর্বাদ। বছরের প্রথম দিন তুমি কিন্তু ওটা পড়বে দিদি। পড়বরে বাপ, এই আজ বিকেলে, কাল বিকেলে আমি গাটা ধুয়ে এই শাড়িখানা পরে পুজো করব। ঠাকুরের কাছে তোর নামে, আমার সকল ভাইদের নামে, মায়ের নামে, খুড়োর নামে আমি পুজো দেব। মান করছি তোদের নামে, ঠাকুর যেন তোদের সকলকে সুখে রাখেন, ভালো রাখেন, আমার মাটারে যেন শান্তিতে রাখে, ভালো রাখেন আমার ছোট খুড়োর। জামাইবাবুর কথা বলো দিদি, কেমন আছেন তিনি? আগের চেয়ে এখন একটু ভালো আছেন। মা শুনলে যে কি শান্তি পাবেন জানো দিদি, দিন রাত মায়ের কেবল একটাই চিনতে, জামাইবাবুর চিনতে আর তোমার চিনতে। পেশন্ন মা সত্যি সত্যি আমাদের নিয়ে খুব চিনতে করে, তাই বলে এই নয় রে ভাই, সে কেবল আমাদের কথাই চিনতে করে, মা তোদের সকলের কথা চিনতে করে। আসলে চোখের সম্মুখে তোরা সকলে থাকিস তো, তাই হামতাস করেনি। কিন্তু আমরা আমরা তো আর চোখের সম্মুখে থাকিনি, তাই মুখটা দম হয়ে থাকে। ও বাবা, তুই কলকাতায় এখন কটা দিন থাকবি তো? না দিদি, যজমান বাড়িতে রেতে পুজো সেরে কাল সকালে নৌকো ধরে দেশে ফিরব। ও হ্যাঁ রে বা, নলিনীটা খুব বড় হয়ে গেছে তাই না? একটু একটু করে বড় হচ্ছে, আর আমারও একটু একটু করে চিনতে পেরে চলেছে দিদি। মেয়ের বিয়ে দিতে হবে, ঘর দেখতে হবে ভালো দেখে। দীক্ষার কথা তো আমি কিছুটি ভাবনা চিনতে করতে পারিনি, সর্বক্ষণ এদিকের কথা ভাবতে ভাবতে। তুমি জামাইবাবুরে দেখো দিদি, ওদিকের কথা ভেবনি। দেখ ভীষণ কালী বন্দা অভয় তোদের সকলে আমি আমার দু হাতে বড় করে তুলেছি। অবয়টারে মামা নিয়ে চলে গিয়েছে, কিন্তু কালী বড়টা এদের তো আমি আমার বুক দিয়ে বড় করে তুলছি বল। তোরেও তো, তুই এখন সংসারী হয়েছিস, তোর ভাত তো তোর, তোর বউয়ের হাতে, কিন্তু ভাইটা তো তুই আমার বল। আর এই দিদিটার জায়গা তার অন্য কেউ নিতে পারবে না।
কেবল চিন্তাই করি, কিন্তু কিছুটি করতে পারছি নি বাপ, কিছুটি করতে পারছি নি। আমি তাহলে জামাইবাবুর সঙ্গে দেখা করে বেরিয়ে পড়ছি দিদি, আসি তাহলে। হায় বাপ, আসুন। এখানে যখনই আসবি একবারটি করে হাতে সময় নেই, আমার সঙ্গে দেখা করে যাস কেমন। আমার মাকে তোমার কেমন লাগলো? বহুত আচ্ছা লেগেছে, বহুত আচ্ছা লেগেছে। দেখ সনট, আমি তো ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, আমার মা চলিয়ে গিয়েছে, তো কাউকে আমি মা বলে ডাকতে পারলাম না। আজ তোর মাকে আমি মা বলে ডাকতে না, আমার মনে হলো কি আমি আমার মাকে ডাকছি। বহুত বহুত আনন্দ হলো। দেখ আমি যখন আমার নবপতির মাকে মা বলে ডাকে যেমন আনন্দ হয়, তেমন আনন্দ হলো। ঠিক আছে, তোমাকে আরো একটা দিন নিয়ে যাবো। হ্যাঁ সরট, তুই নিয়ে যাবি? কবে নিয়ে যাবি বল, কবে নিয়ে যাবি? হ্যাঁ গো, তুমি যেদিন যেতে চাইবে আমি সেদিনই তোমাকে নিয়ে যাবো। অদ্ভুত ছেলে লাটু দাদা, বাগানে পা দিতেই ঠাকুরের কাছে ছুটলো। শরতে মারি কেমন দেখে এলি? একদম সাক্ষাৎ মা জননে আছে ঠাকুরজি। ও শরৎকে খুব প্যার করে, ভাইকে আমি খুব প্যার করে, আর আমাকে তো বেটা হলিয়েছে। ও বাবা, তোর বেটা বলেছি? শরৎ মা তোর বেটা বলেছি? লাটু বেটা হলিয়েছে। ওর মাঝি বললেন কি ফিন আসবে, আমি 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 যাবে ঠাকুরজি। হ্যাঁ নিশ্চয় যাবি, নিশ্চয় যাবি। বেটা তার মায়ের কাছে যাবি নি তা কখনো হয়? হ্যাঁ তুই তো দুপুর বেলা গিয়েছিলি, তা খাওয়া দাওয়া করে এসেছিস তো? হ্যাঁ বহুত কুচ খাইয়েছেন, ও তো আমি খেতে পারিনি ঠাকুরজি। লেকিন ও ডাঁটা চচ্চড়ি আছে না, হ্যাঁ ও ও আমি দিয়েছি, বহুত খেয়েছি। ডাঁটা চচ্চড়ি কি বলবো ঠাকুরজি, সে খানার এত স্বাদ, এত স্বাদ, আমি বারবার চেয়ে নিয়েছি। তুই বারবার চেয়ে খেয়েছিস? তুই সবটা খেলি চিবিয়ে চিবিয়ে? হ্যাঁ ঠাকুরজি, ও ডাঁটার ভিতর বহুত রস, একদম রসগোল্লা কি তারা, মিঠাই কি তারা। আর আর ভি খেতে ইচ্ছে করছে ঠাকুরজি। দেখো দেখি, দেখো দেখি, তুই সবটা খেলি তাই এর জন্য একটু আসলে করে লুকিয়ে নিয়ে আসতে পারলে না? হ্যাঁ দেখ না, দেখ না ওই টাটা চচুরি খাওয়ার জন্যই টাটা কেমন নিষ্পিস নিষ্পিস করছে, দেখ দেখ দেখ। আর কেন তো হবে না বল, কতদিন ওসব খায়নি বল তো, এর খাওয়ার পুকুরের মা। হ্যাঁ এরই করে খাওয়া তো, এর কামার একটি মা ও ওই কয়েকদিন আগে দক্ষিণেশ্বরে এসে খাইয়ে গেছে। হ্যাঁ খাইয়ে